ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दशूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। वसुदेव सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता एकादश अध्याय विश्वरूप दर्शन योग। अर्जुन तार विश्वरूप दर्शन अनुभूति व्यक्त करছেন। তিনি বলছেন যে ধৃতরাষ্ট্র পুত্রগণ ভীষ্ম দ্রোণ কর্ণ এবং পাণ্ডবদের প্রধান প্রধান যোদ্ধাগণ তারা সেই বিশ্বরূপ ভগবানের সেই বিশ্বরূপ ভয়ঙ্কর যে রূপ তার মুখমধ্যে মুখ গহ্বরে তারা সকলে প্রবেশ করছে। কারুর মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কেউ বা দন্ত সন্ধিতে সংলগ্ন হয়ে রয়েছে দেখা যাচ্ছে। অমিচ্যত্বম ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহি বাব নিপাল সঙ্গৈ ভীষ্ম দ্রোণ সূত পুত্রস্তথাসু সহস্মদীয়ৈরপি যোধমুখৈঃ বক্ত্রাণি তে তরমানা বিশন্তি দ্রংষ্টা করালানি ভয়ানকানি কেচিত বিলগ্না দশনান্তরেষু সন্দৃশ্যন্তে চূর্ণিতৈরুত্তমাঙ্গৈঃ। এরপরে শ্রী ভগবান এই যে প্রলয় রূপটি যেখানে সকলে লয় প্রাপ্ত হচ্ছে সেইটি বলছেন। ইয়থা নদীনাম বহবম্ব বেগা সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তি তথা তবামি নরলোকবীরা বিশন্তি বক্ত্রাণ ভিবি জ্বলন্তি। ইয়থা যেমন নদীনাম, নদীনাম নদী সমূহে বহব অম্বুবেগা, অম্বুবেগা বহব অম্বুবেগা নদী সমূহের যে বহু জলপ্রপাত বা জলপ্রবাহ, বহব অম্বুবেগা সমুদ্রম এব অভিমুখা সমুদ্রে অভিমুখে, সমুদ্রের অভিমুখে দ্রবন্তি প্রবেশ করছে, সমুদ্রের অভিমুখে প্রবেশ করছে নদী সমূহ। নদীর যেমন জলের ধারা নদী সময়ে সমুদ্রেতে যেমন প্রবেশ করে। ইথা নদীনাম বহব অম্বুবেগা, অম্বু জল জলপ্রবাহ, সেই নদী সময়ের জলপ্রবাহ যখন যেমন সমুদ্রেতে প্রবেশ করে। ইথা নদীনাম বহব অম্বুবেগা সমুদ্রম এব অভিমুখা দ্রবন্তি তথা তবামি নরলোকবীরা বিশন্তি বক্ত্রাণ ভিবি জ্বলন্তি। তথা ঠিক সেইরকম অমি তব অমি তোমার তব তোমার অমি অমি মানে ওই সকল নরলোকবীরা সেই নরলোকবীরা অর্থাৎ এই পৃথিবীর বীরগণ ভূমণ্ডলস্থ বীরগণ ভীষ্ম দ্রোণ কর্ণ পাণ্ডবদের প্রধান প্রধান যোদ্ধারা ধৃতরাষ্ট্রের পুত্রগণ এরা সকলে তথা তব অমি নরলোক বীরা ভূমণ্ডলের বীর সমূহ
বিষন্তি প্রবেশ করছে বক্ত্রাণী মুখসমূহে, মুখসমূহে প্রবেশ করছে বক্ত্রাণী অবিবি জ্বলন্তি, সেই প্রজ্বলিত, সেই প্রজ্বলিত মুখগহ্বরে, প্রজ্বলিত মুখগহ্বরে সকলে যেন সেই নদীর জল, নদীর জল যেমন সমুদ্রে প্রবেশ করে সেই রকম ভাবি এই বীর সমূহ সেই প্রজ্বলন্ত মুখগহ্বরে প্রবেশ করছে। ইথা নদীনাম বহব অম্বুবেগা সমুদ্রম এব অভিমুখা দ্রবন্তি তথা তব তব অমি নরলোকবীরা, তথা তব তোমার সেই তোমা তোমার বক্ত্রাণী অবিবি জ্বলন্তি, সেই চতুর্দিক প্রজ্বলিত করে যে মুখগহ্বর রয়েছে সেইখানে, তথা তব অমি নরলোকবীরা বিষন্তি বক্ত্রাণী অবিবি জ্বলন্তি, সেই মুখগহ্বরেতে প্রবেশ করছে। আরেকটি উদাহরণ দিয়ে বলছেন, ইথা প্রদীপ্তম জ্বলনম পতঙ্গা, ইথা প্রদীপ্তম প্রদীপ্তম জ্বলনম পতঙ্গা বিশন্তি নাশায় সমিদ্ধ বেগা তথৈব নাশায় বিশন্তি লোকা তবাপি বক্ত্রাণি সমিদ্ধ বেগা। ইথা প্রদীপ্তম জ্বলনম পতঙ্গা, জ্বলনম পতঙ্গা, পতঙ্গা পতঙ্গ সকল, পতঙ্গ সব সকল পতঙ্গগণ, প্রদীপ্তম জ্বলনম সেই প্রদীপ্ত জ্বলন্ত অগ্নি, প্রদীপ্তম জ্বলনম এই জ্বলন্ত অগ্নিতে বিশন্তি নাশায় সমিদ্ধ বেগা, বিশন্তি প্রবেশ করে নাশায়, নাশায় মরণের জন্য অর্থাৎ যেন মৃত্যু দ্বারা চালিত, সমিদ্ধ বেগা, সমিদ্ধ বেগা দ্রুত, দ্রুত তারা যেন মৃত্যু দ্বারা চালিত হয়ে এই পতঙ্গ, পতঙ্গগুলি যেমন জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে অতি অতি দ্রুত বেগে, অতি বেগে ধাবমান হয়ে যখন মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে যেমন পতঙ্গরা প্রবেশ করে, যথা প্রদীপ্তম জ্বলনম পতঙ্গা বিশন্তি নাশায় মৃত্যুর জন্য সমিদ্ধ বেগা অতি দ্রুত বেগে, তথৈব তথা ইব তথৈব তথৈব তথা এব এব নাশায় বিশন্তি লোকা তব অপি বক্ত্রাণি সমিদ্ধ বেগা, তথৈব তথা ঠিক সেইরকম এব নাশায় সেই মৃত্যুর দ্বারা চালিত হয়ে, মৃত্যুর দ্বারা চালিত হয়ে বিশন্তি লোকা এই বীরগণ প্রবেশ করছে তব অপি বক্ত্রাণি তোমার সেই মুখসমূহের মধ্যে, বক্ত্রাণী তব অপি বক্ত্রাণী সমিদ্ধ বেগা অতি দ্রুত বেগে, ঠিক এই পতঙ্গগুলির মতো এই বীরগণ তোমার মুখগহ্বরেও সেই মুখগহ্বরে সেখানে তারা প্রবেশ করছে অতি দ্রুত বেগে। ইথা প্রদীপ্তম জ্বলনম পতঙ্গা বিশন্তি নাশায় সমিদ্ধ বেগা তথৈব তথা এব নাশায় বিশন্তি লোকা, বীরগণ ঠিক সেরকমই তাদের মৃত্যুকে, মৃত্যু তাদের তারা যেন মৃত্যুর জন্যে, তারা মৃত্যুর জন্য দ্রুত বেগে প্রবেশ করছে, তব অপি বক্ত্রাণী সমিদ্ধ বেগা অতি দ্রুত বেগে ধাবমান হয়ে সেই মুখগহ্বরে প্রবেশ করছে, অর্থাৎ তারা অসহায়, যেন এক বিশাল স্রোত তাদেরকে টেনে নিয়ে চলে যাচ্ছে তাদের নিয়তির দিকে, সেইটি বোঝানো হচ্ছে। লেলি হাসে গ্রসমান সমন্তাত লোকান সমগ্রান বদনৈ জলদ্ভি তেজোভি আপূর্য জগৎ সমগ্রম ভাসস্তবগ্রা, ভাসস্তবগ্রা প্রতপন্তি বিষ্ণু। এরপরে শ্রী অর্জুন বলছেন আবার, লেলি হাসে, লেলি হাসে
অর্থাৎ যেন বারবার লেহন করছে, আস্বাদন করছে, গ্রসমান গ্রসমান লেলিহাসে বারবার আস্বাদন করছে, গ্রাস করছে, গ্রসমান গ্রাস করে সমস্তান লোকান সমস্ত প্রাণীগণকে, সেই সমস্ত প্রাণীগণকে বারবার লেহন বা আস্বাদন করছে, তারা গ্রহণ করে গ্রাস করে যেন আস্বাদন করছে সেই ভয়াবহ সেই মৃত্যু, সেই মৃত্যু সমস্ত লোকান সকলকে সকল সকল প্রাণীগণকে গ্রাস করে যেন লেহন করছে বা আস্বাদন করছে। লেলি হেসে গ্রসমান সমন্তাত লোকান, গ্রসমান সমন্তাত, গ্রসমান সমন্তাত লোকান, চারিদিক থেকে সর্বত্র সমন্তা চারিদিক থেকে সেই যেন মৃত্যু যেন গ্রাস করে তাদেরকে আস্বাদন করছে বা লেহন করছে। লেলি হেসে গ্রসমান সমন্তাত লোকান সমগ্রা, সমস্ত মানুষকে চারিদিক থেকে লোকান সমগ্রা বদনেই জলদভিহি, বদনেই মুখসমূহের দ্বারা, জলদভি সেই জ্বলন্ত মুখসমূহের দ্বারা, অজস্র মুখ সেই অজস্র মুখ সেই অজস্র মুখসমূহের দ্বারা যেন জ্বলন্ত অজস্র মুখসমূহের দ্বারা সমগ্র লোককে সমস্ত মানুষকে সর্বদিক থেকে গ্রাস করে লেহন করছে বা আস্বাদন করছে। লেলি হাসে গ্রসমান সমন্তা লোকান সমগ্রান বদনেই জলদভিহি, তেজোভি আপূর্য, তেজোভি আপূর্য জগত সমগ্রম, তেজো তেজোভি তেজের দ্বারা আপূর্য, নিজে তেজের দ্বারা তেজোভি আপূর্য পূর্ণ করে জগৎ সমগ্রম সমস্ত জগৎকে নিজের তোমার নিজের তেজের দ্বারা তেজ রাশির দ্বারা পূর্ণ করে ভাসস্তব উগ্র প্রতপন্তি বিষ্ণু, ভাসস্তব ভাস প্রভাসমূহ সেই প্রভাসমূহ তাদের তেজের যে প্রভা সেইগুলি সেইগুলি তব উগ্র অত্যন্ত উগ্র তোমার সেই তব তেজোভি আপূর্য জগৎ সমগ্রম ভাসস্তব উগ্র, উগ্র এই উগ্র যে প্রভা সেইগুলি তেজে উগ্র প্রভাসমূহের তেজের দ্বারা উগ্র প্রভাসমূহের ভাসস্তব উগ্রা তোমার উগ্র যে প্রভাসমের তেজের দ্বারা সমগ্র জগৎকে পূর্ণ করে প্রতপন্তি বিষ্ণু, বিষ্ণু হে বিষ্ণু প্রতপন্তি অর্থাৎ চারিদিককে প্রতপ্ত করছে অর্থাৎ পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, প্রতপ্ত করছে চারিদিকে অগ্নি অগ্নি বর্ষণ করছে সেইটি বলা হচ্ছে, অর্থাৎ সমস্ত বিশাল অগ্নিকাণ্ড সেই ভস্র সহস্র মুখের দ্বারা জ্বলন্ত মুখের দ্বারা সমস্ত লোকরাশিকে গ্রাস করে তাদেরকে আস্বাদন করছে। লেলি হাসে গ্রসমান সমন্তাত লোকান সমগ্রান বদনেই জলদ্ভি, বদনেই জলদ্ভি সেই জ্বলন্ত মুখমণ্ডলের দ্বারা সমস্ত দিক থেকে সর্ব সমস্ত লোক মানুষকে সমস্ত প্রাণীকে গ্রাস করে তাদেরকে আস্বাদন করছে। তেজোভি আপূর্য জগৎ সমগ্রম ভাসস্তব উগ্রা প্রতপন্তি বিষ্ণু, এবং সেই তোমার সেই ভগবানের সেই তীব্র যে তীব্র যে প্রভাব সেই প্রভাবের যে তেজ তীব্র প্রভাসমূহ তেজ প্রভাসমূহ তেজ তেজোভি আপূর্য জগৎ সমগ্রম ভাসস তব উগ্রা, তব উগ্রা তোমার সেই উগ্র যে প্রভাবসময়ে তেজের দ্বারা সমস্ত জগৎকে পূর্ণ করে তেজোভি আপূর্য জগৎ সমগ্রম ভাসস্তব উগ্রা প্রতপন্তি বিষ্ণু সমস্ত বিশ্বকে প্রতপ্ত করে দিচ্ছে। হে বিষ্ণু হে ভগবান তোমার এইটিতে অর্জুন দশ করছেন দর্শন করছেন। তারপরে বলছেন আখ্যাহি মে কো ভবানুগ্র রূপ নমস্তু তে দেব বর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমাদম নহি প্রজানামি তব প্রবৃত্তিম। এরপরে অর্জুন আর যেন সহ্য করতে পারছেন না, বলছেন প্রসীদ আপনি প্রসন্ন হন, এবং কে এই রূপটি জানতে চাইছেন, এই রূপটি কে? আখ্যাহি মে, আখ্যাহি মে, আখ্যাহি মে
अक्खाई मे आमाके बोलुन, अक्खाई मे को भवानुग्रह, अक्खाई मे को भवान अनुग्रह रूपो, भवान आपनी आमाके बोलुन, भवान आपनाके आपनी आमाके बोलुन, अनुग्रह रूपो, अनुग्रह कोडे आपनी आमाके बोलुन। अक्खाई मे को भवान उग्र रूपो, अक्खाई मे को भवान उग्र रूपो, अक्खाई बोलुन मे आमाके को के भवान उग्र रूपो, उग्र रूपो आपनी हे उग्रमूर्ति आपनी, हे उग्रमूर्ति आपनी के इति बोलुन। अक्खाई मे को भवान उग्र रूपो, আপনি আপনার যে এই উগ্রমূর্তি আপনি কে সেটি আমাকে বলুন। আখাই মে কে কো ভবান উগ্র রূপ, নমো অস্তু নমস্তু তে দেব বর প্রসিদ, নমো অস্তু নমস্কার করি তে আপনাকে, দেব বর প্রসিদ, দেব বর হে দেব বর প্রসিদ, আপনি প্রসন্ন হন, আপনি শান্ত হন, নমো অস্তু তে देव वर प्रसिद। अक्खाई मे आमाके बोलुन को के भवान उग्र रूपो, ए उग्र मूर्तिधारी आपनी के, नमो अस्तु आपनाके प्रणाम करछि ते, नमो अस्तु ते देव वर प्रसिद, हे देव वर प्रसिद आपनी प्रसन्न हन। विज्ञातुम इच्छामि भवन्तम आद्यं नहि प्रजानामि तव प्रवेत्तिम, विज्ञातुम इच्छामि, विज्ञातुम इच्छामि जानते इच्छा करी, भवन्तम आद्यं आपनार आदि पुरुष, आपनार आदि पुरुष, आदि पुरुष आपनाके विशेष भावे जानते इच्छा करी। विज्ञातुम इच्छामि, विज्ञातुम इच्छामि भवन्तम आद्यं नहि प्रजानामि, नहि प्रजानामि तव प्रवृत्तिम, नहि प्रजानामि विषय आमि बुझते पारछि ना, विशेष भावे जानि ना, তব প্রবৃত্তিম আপনার প্রবৃত্তি অর্থাৎ আপনার এই যে কর্ম প্রচেষ্টা এইটি আমি ঠিক বুঝতে পারছি না, সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাচ্ছে, সেই আপনার মুখমণ্ডলে প্রজ্বলিত যে মুখমণ্ডলে একবারে সকলে ভেসে যাচ্ছে এইটি আমি বুঝতে পারছি না। নহি প্রজানামি তব প্রবৃত্তিম, আখাই মে কো ভবান উগ্র রূপ, আপনার এই উগ্র রূপটি কে আমাকে বলুন। নমো অস্তুতে আপনাকে নমস্কার, দেববর প্রসিদ হে দেবতার দেবতা, হে দেবশ্রেষ্ঠ আপনি প্রসন্ন হন। বিজ্ঞাতম ইচ্ছামি জানতে ইচ্ছা করি, ভবন্তম আদ্যম আপনার সেই আদি রূপটি, নহি প্রজানামি আমি বুঝতে পারছি না বা জানি না, তব প্রবৃত্তি আপনার প্রবৃত্তি বা কার্যকে আমি প্রচেষ্টাকে বুঝতে পারছি না। এরপরে শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, কালস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, লোকান সমাহর্তুম ইহ প্রবৃত্তিহ, রেতেপি ত্বাম ন ভবিষ্যন্তি সর্বে, এব স্থিতা প্রত্যনিকেশ যোধা। কাল অস্মি আমি কাল অর্থাৎ মৃত্যু, কাল অস্মি লোকক্ষয়কৃত লোকসংহার করি কাল, প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ মনে হচ্ছে অত্যুৎকট বৃদ্ধি প্রাপ্ত অর্থাৎ ভীষণ, সেই ভীষণ লোকক্ষয়কারী অতি ভীষণ। প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ মানে সম্পূর্ণরূপে যেটি কিনি ব্যক্ত হয়েছে, সেই কাল, কালো অস্মি আমি সেই মৃত্যু, লোকক্ষয়কারী যেটা লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, উত্তম রূপে প্রকৃষ্ট, উত্তম রূপে যেটি অত্যুৎকট বৃদ্ধি, অত্যুৎকট বৃদ্ধি প্রাপ্ত বা অতি ভীষণ, অতি ভীষণ পূর্ণরূপে যার প্রকাশ পেয়েছে সেইটি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, কালো অস্মি আমি সেই লোকক্ষয়কারী, লোক অতি ভীষণ কালস্বরূপ। লোকান সমাহর্তুম ইহ প্রবৃত্ত, লোকান প্রাণীগণকে অর্থাৎ সৃষ্ট যা কিছু পদার্থ সমূহকে, সমাহর্তম সংহার করতে, সংহার করতে ইহ প্রবৃত্ত আমি প্রবৃত্ত হয়েছি, আমার কাল, সেই কাল
আমি সেই লোকক্ষয়কারী লোকসংহারকারী কাল, যে কালটি কিনা সমস্ত সৃষ্ট পদার্থকে সংহার করতে প্রবৃত্ত হয়েছে। কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তুম ইহ প্রবৃত্ত রেতেপি ত্বম ন ভবিষ্যন্তি সর্বে ইয়ে অবস্থিতা প্রত্যনিকেষু ইয়ুধা। এরপরে শ্রী ভগবান বলছেন কি, রীতেপি রীতে অপি ত্বম, তুমি না বধ করলো, তুমি না থাকলো, তুমি নিমিত্ত মাত্র, তুমি না থাকলো, রীতে অপি ত্বম ন ভবিষ্যন্তি সর্বে, এরা কেউ থাকবে না। অর্থাৎ তুমি যদি নাও এদেরকে বধ করো, তারাও তাহলেও এরা কেউ থাকবে না। তুমি যদি যুদ্ধ নাও করো, তাহলেও এরা, তুমি এদেরকে না মারলো, তুমি যুদ্ধ না করলো, এই যে যারা আছে এরা কেউ জীবিত থাকবে না। ঋতে অপি ত্বম ন ভবিষ্যন্তি সর্বে, এরা কেউ জীবিত থাকবে না। ইয়ে অবস্থিতা প্রত্যনিকেষু ইয়ুধা, ইয়ে অবস্থিতা যারা কিনা অবস্থিত রয়েছে, প্রত্যনিকেষু বিপক্ষ সৈন্যদলে, বিপক্ষ সৈন্যদলে যারা অবস্থিত রয়েছে, ইয়ুধা যে যোদ্ধাগণ বিপক্ষ সৈন্যদলে অবস্থিত রয়েছে, তারা কেউ জীবিত থাকবে না, এমনকি তুমি যদি যুদ্ধ নাও করো, তারা বিধাতা কর্তৃক হত হয়ে বসে আছে, তারা তাদের মৃত্যু লেখা হয়ে গেছে। রীতে অপি ত্বম ন ভবিষ্যন্তি সর্বে, তুমি যুদ্ধ না করলো, তুমি না থাকলো, এরা কেউ থাকবে না। ইয়ে অবস্থিতা যারা কিনা অবস্থান করছে, প্রত্যনিকেষু বিপক্ষ দলে যোদ্ধা হিসেবে, ইয়োদ্ধাঃ। তাই শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তুম ইহ প্রবৃদ্ধ, আমি সেই লোকক্ষয়কারী ভীষণ কাল, লোকান সমাহর্তুম ইহা প্রবৃত্ত, সমস্ত লোকসমূহকে সংহার করার জন্য প্রবৃত্ত হয়েছি। রীতে প্রীতম রীতে অপি ত্বম ন ভবিষ্যন্তি সর্বে, তুমি যুদ্ধ না করলো, তুমি না থাকলেও এরা কেউ থাকবে না। এ অবস্থিতা যারা কিনা অবস্থিত রয়েছে, প্রত্যনিকেষু ইয়ুধা যে এই যুদ্ধক্ষেত্রে বিপক্ষে যুদ্ধক্ষেত্রে যারা যে যোদ্ধা আছে, তারা কেউ অবশিষ্ট থাকবে না। তস্মাত উত্তিষ্ঠ ইয়শো লভস্য জিত্বা শত্রুন ভুংস রাজ্যম সমিদ্ধম ময়ী বৈতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্র ভবসব্যসাচিন। তস্মাত সেই জন্য, অতএব উত্তিষ্ঠ তুমি ওঠো, ইয়শো লভস্য এবং যশ লাভ করো, এরা সকলে মৃত, তুমি ওঠো, নিমিত্ত মাত্র হয়ে তুমি ওঠো এবং তুমি এদের এই কীর্তি প্রাপ্ত হ, যশ লাভ করো। তস্মাত উত্তিষ্ঠ ইয়শো লভস্য জিত্বা শত্রুন শত্রুদেরকে জয় করে, ভুংস রাজ্যম সমৃদ্ধম এই তুমি ভোগ করো, এই সমৃদ্ধ রাজ্যকে ভোগ করো, অর্থাৎ প্রাপ্ত হ। জিত্বা শত্রুন ভুংস রাজ্যম সমৃদ্ধম ময়ী বৈতে নিহতা পূর্বম এব ময়া এব মায়া এব আমার দ্বারাই এতে মায়া এব এতে আমার দ্বারা পূর্বী নিহতা পূর্বম এব পূর্বম এব এরা পূর্বী আমার দ্বারা সকলে নিহত হয়ে গেছে। মায়া এব এতে নিহতা এতে এরা সকলে নিহত হয়ে গেছে। মায়া এব নিহতা পূর্বম এব নিমিত্ত মাত্রম নিমিত্র মাত্রম অর্থাৎ উপলক্ষ মাত্র হ, নিমিত্র ভগবানের কার্যে তুমি উপলক্ষ মাত্র হ, নিমিত্ত মাত্রম ভবসব্য সাচিন হে সব্য সাচিন, তুমি নিমিত্ত মাত্র হ হে অর্জুন, তুমি নিমিত্ত মাত্রম ভবসব্য সাচিন, তুমি কেবল নিমিত্ত মাত্র উপলক্ষ মাত্র হ, সব্য সাচিন সব্য সাচিন সব্য সাচিন, যিনি কিনা বাম হস্ত দ্বারাও স্বক্ষেপণে সমর্থ তাকে সব্য, অর্থাৎ উভয় হস্ত দ্বারাও পারেন, স্বক্ষেপণে যিনি তীর চালাতে পারেন উভয় হস্ত দ্বারাই, সেই জন্য বলা হচ্ছে কি, যিনি বাম হস্ত দ্বারাও স্বক্ষেপণে সমর্থ তাকে বলা হয় সব্য সাচিন। তস্মাত উত্তিষ্ঠ ইয়শো লভস্য, সেই জন্য ওঠো, যশো লভস্য যশ লাভ করো, জিত্বা শত্রুন এই শত্রুদেরকে জয় করে, ভুংস রাজ্যম সমৃদ্ধম এই সমৃদ্ধ রাজ্যকে ভোগ করে,
কেননা মায়া এব এতে নিহতা পূর্বম এব, এরা পূর্বেই আমার দ্বারা হত হয়েছে। নিমিত্ত মাত্রম ভব সব্য সাচিন, তুমি কেবল উপলক্ষ মাত্র হও এই জয়ের জন্য। দ্রোণম চ ভীষ্মম চ জয়দ্রথম চ কর্ণম তথা অন্যান্যপি যোধ বীরান মায়া হতস্তম জহিমা ব্যথিষ্ঠা যদ্ধস্য জেতাসি রণে সপত্না। দ্রোণম চ ভীষ্মম চ, দ্রোণ ভীষ্ম, জয়দ্রথম চ জয়দ্রথ, কর্ণ চ জয়দ্রথম চ কর্ণ এবং কর্ণ তথা অন্যান যোধ বীরান এবং অন্যান্য যোদ্ধা বীরগণ, মায়া হতম আমার দ্বারা হত হয়েছে, মায়া হতম, মায়া হতম আমার কর্তৃক হত হয়েছে, মায়া হতম স্তম, মায়া হতম স্তম জহিমা ব্যথিষ্ঠ, জহিমা তুমি, তম জহি তুমি বিনাশ করো, তম জহি আমার দ্বারা এরা পূর্বেই হত হয়েছে, তম জহি তুমি বিনাশ করো এদেরকে, অর্থাৎ সনিমিত্র মাত্র হয়ে উপলক্ষ মাত্র হয়ে তুমি এদেরকে বিনাশ করো। দম মায়া হতাস্তম জহি মা ব্যথিষ্ঠা, ব্যথিত হয়েও না, অর্থাৎ তুমি বধ করছো এই ভেবে তুমি ব্যথিত হয়েও না বা তুমি ভয় করো না। ইউজস্য জেতাসি রণে শপথনাম, ইউজস্য জেতাসি, ইউজস্য যুদ্ধস্য, যুদ্ধস্য জেতাসি রণে প্রণাম, যুদ্ধস্য তুমি জয় করো, জেতাসি তুমি যুদ্ধ করো, যুদ্ধস্য যুদ্ধস্য তুমি জয় করো, যুদ্ধ করো, যুদ্ধস্য যুদ্ধস্য মনে হচ্ছে তুমি যুদ্ধ করো, জেতাসি জয় করবে, রণে শপথনাম রণে এই যুদ্ধদেরকে, শপথনাম এই শত্রুদেরকে তুমি জয় করবে। যুদ্ধস্য যুদ্ধস্য জয় যুদ্ধ করো, জেতাসি রণে শপথনাম, শপথনাম এই শত্রুদেরকে যুদ্ধক্ষেত্রে তুমি জয় করবে। এইভাবে শ্রী ভগবান আশ্বাস দিচ্ছেন, দ্রোণম চ ভীষ্মম চ জয়দ্রথম চ কর্ণম তথা অন্যান্যপি যোধ বীরান, দ্রোণ ভীষ্ম জয়দ্রথ কর্ণ এবং অন্যান্য যে সমস্ত যোদ্ধাগণ আছেন, মায়া হতম আমার দ্বারা তারা হত হয়েছে, তম জহি তুমি এদেরকে বিনাশ করো নিমিত্ত মাত্র হয়ে, মা ব্যথিষ্ঠা ব্যথিত হয়েও না, যুদ্ধস্য যুদ্ধস্য যুদ্ধ করো, জেতাসি রণে শপথনাম এদেরকে এই শত্রুদেরকে তুমি যুদ্ধে জয় করবে, মারতে পারবে, কারণ তারা এক হিসেবে মৃত, কারণ পূর্বেই তাদেরকে আমি মৃত করে রেখেছি। এইভাবে শ্রী ভগবান অর্জুনেরকে আশ্বাস দিচ্ছেন, অর্জুনকে ভয় থেকে মুক্ত করছেন, দ্বিধা থেকে মুক্ত করছেন, তাদের স্থির মৃত্যু, স্থির নিশ্চিত মৃত্যু যাদের, তাদের সঙ্গে তুমি মাত্র কেবলমাত্র উপলক্ষ হয়ে তাদের সঙ্গে যুদ্ধ করো। ॐ शान्ते शान्ते शान्तिः, हरिः ॐ तत्सत्, श्रीरामकृष्णार्पणमस्तु, जय श्री गुरु महाराज की जय, जय महामाय की जय, जय स्वामी जी महाराज की जय, जय गंगा माई की जय।